দাওয়াত এবং তাবলীগ প্রতিটি মুসলিমের সাধ্য সামর্থ্য অনুযায়ী অবশ্যই করতে হবে, এটাই ইসলামের নির্দেশ, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তবে প্রচলিত তাবলিক জামাতের সাথে সম্পৃক্ত হয়ে আপনি করবেন কি না? জবাব, না, একেবারেই না। কেন না? প্রচলিত তাবলিক জামাতের যা পুঁজি, সেই পুঁজি যদি আপনি অবলম্বন করে ইসলাম পালন করেন তাহলে আপনার ইসলামে বাতিল হয়ে যাবে। কারণ প্রচলিত তাবলিক জামাতের সিলেবাস কোরআন এবং হাদিস কখনো নয়। প্রচলিত তাবলিক জামাতের সিলেবাস হচ্ছে তাদের বুজুর্গদের দেওয়া নিয়ম কানুন, কখনো ইসলাম নয়। তারা মুখে মুখে বারবার সবসময় বলে আল্লাহ আল্লাহ রাসুলের তরিকায় চলবো, কোশ্চিন কালেও তারা আল্লাহ আল্লাহ রাসুলের তরিকায় চলে না, তারা চলে তাদের বুজুর্গদের তরিকায়। সুতরাং কোনো ব্যক্তি যদি আল্লাহ ও তার রাসুলের তরিকা বর্জন করে বুজুর্গের তরিকা গ্রহণ করে, কোনো ব্যক্তি যদি কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে বুজুর্গদের তালিমাতগুলিকে গ্রহণ করে, তাহলে সে ব্যক্তি কখনো সঠিক ইমানের উপর নেই, সঠিক দিনের উপর নেই। সুতরাং যারা সঠিক ইমানের উপর নেই, সঠিক দিনের উপর নেই, আপনাকে কোনোদিন আমরা তার সাথে চলার, তার সাথে উঠা বসার পরামর্শ দিব না। বরং আপনার ইমানটাকে কোন মুহূর্তে কোন সুযোগে বাতিল করে ফেলবেন তাও বলার অপেক্ষা রাখে না। তাবলিগ জামাতের তাবলিগি নেসাব, ফাজাইলে আমল এবং আরও যে সমস্ত বই পুস্তক রয়েছে, সবচেয়ে বড় সমস্যা কোথায়? আপনি যখন তাবলিগ জামাতে অংশগ্রহণ করবেন, তারা আপনাকে অন্ধ বানায় ছাড়বে। আপনি যত বড় শিক্ষিত হন, যত আলেম হন, সেখানে গেলেই যত গভীরে যাবেন তত আপনাকে বড় অন্ধ বানাবে। আপনার কোনো সুযোগ নেই কোরআন এবং হাদিস থেকে শিক্ষা গ্রহণ করার। আপনার সুযোগ হলো শুধুমাত্র তাদের নির্দিষ্ট সিলেবাস থেকে শিক্ষা গ্রহণ করার। আর সেই নির্দিষ্ট সিলেবাস এর মাঝে এমন এমন ইমান বিধ্বংসী কথাগুলি রয়েছে ও আকিদাগুলি রয়েছে, যেগুলির মাধ্যমে, যেগুলির কারণে যে কোনো মুহূর্তে আপনার ইমান বাতিল হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আপনি এখন বলবেন যে এত সুন্দর তারা সালাত আদায় করে, এত সুন্দর কাজ করে, আপনি বলছেন তাদের ইমান বাতিল, এটা আবার কেমন মিল তাহলে কথায়? জবাব, সহি বুখারীর হাদিস, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন, এমন এক সময় এমন এক দল আসবে, এমন ব্যক্তিদের আগমন ঘটবে, তাহকিরুনা সালাতাকুম ইনদা সালাতিহিম, তাদের সালাতের সাথে তোমার সালাতকে যখন তুলনা করবে, তখন তুমি নিজে নিজেকেই ছিছি করবা যে আমার সালাত কত দুর্বল আর তার সালাত কত সুন্দর, কত মজবুত, কত কঠিন, কত গুরুত্বপূর্ণ। ওয়াতাহকিরুনা সিয়ামাকুম ইনদা সিয়ামিহিম, তাদের সিয়ামের সাথে তোমার সিয়ামকে যখন তুলনা করবে, তুমি নিজেই নিজেকে ছিছি করবা, বলবা যে আমার সিয়াম এত দুর্বল আর তার সিয়াম কত কঠিন, কত সুন্দর, কত মজবুত, কত গুরুত্বপূর্ণ, কত সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, এটা খুবই সুন্দর ঠিকই, কিন্তু লা ইয়াদখুলুল ঈমানু তাহতা হানাজিরিহিম আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তাদের ইমান এই গলার যে কণ্ঠনালী, এর বাইরেই শুধু তাদের ইমানের বিষয়গুলি, এর ভিতরে তাদের ইমানের বিষয়গুলি প্রবেশ করবে না। বিষয়টা খেয়াল করবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনার সালাতের চেয়ে তাদের সালাতগুলি খুবই গুরুত্বপূর্ণ, খুব মেহনত করে সালাত আদায় করছে, আপনার ইবাদতের চেয়ে তার ইবাদতগুলি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু রাসূল সাল্লাম বললেন আবার যে আপনার ভিতরে ইমান ঢুকতে পারে, কিন্তু তার এই গলার ভিতরে আর ইমান ঢুকবে না। সুতরাং বিষয়টা একই ভেবে নিন, আপনি যাকে দেখছেন খুব দিনদার, খুব পরহেজগার, কিন্তু আসলেই এমন এমন বিষয়গুলি পাবেন যেগুলির কারণে ইমান বাতিল হয়ে যাবে, এতে আপনি টেনেই পাবেন না। এজন্য আমরা অবশ্যই খুব শক্তভাবে বলবো, বিশেষ করে এবার হজ, হজে গিয়ে এই অনুভূতিটা আমার আরও জেগেছে, এবং হজে যাওয়ার পর থেকে, এবার যাওয়ার পর থেকে এ কথাটা আমি আরো শক্ত করে বলছি। আমরা মক্কায় এক হোটেলে ছিলাম, সেই হোটেলে আলহামদুলিল্লাহ কোরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী আমার নিয়মিত দর্স চলতো, হজের বিষয়গুলি, অন্য বিষয়গুলি। কিন্তু এই কৌশলী তাবলিগ জামাতের লোকেরাও সেই হোটেলে কিছু তারাও ছিল, তারা কৌশল করে আমাদের কোরআন এবং সুন্নার আলোচনাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করলো।
বন্ধ করে দেওয়ার চেষ্টা করে কি চালু করলো, চালু করলো ফাজাইলে হজ। এই ফাজাইলে হজ বের করে সেখানে মানুষকে পড়ে শোনাচ্ছে। অথচ এই ফাজাইলে হজ এখানে এমন কুফরি কথা রয়েছে যেটার কারণে একজন মানুষের ইমান মুহূর্তে বাতিল হয়ে যেতে পারে। এজন্য স্পষ্টভাবে আমি ঘোষণা দিচ্ছি, এই ফাজাইলে হজ অবলম্বন করে কেউ যদি হজ পালন করে, কিয়ামত পর্যন্ত তার হজ কোনোদিন কবুলের আশা করা যাবে না। বরং এই ফাজাইলে হজ পরে যদি কেউ হজ করতে যায় আর হজের সময় এই ফাজাইলে হজ নিয়ে চর্চা করে, তাহলে তার ইমানেই বাতিল হয়ে যাওয়ার পর্যায়ে সে চলে যাবে। এই ফাজাইলে হজ আপনি খুঁজে দেখুন, জনৈক বুজুর্গ প্রতি বছর তিনি কি করতেন, কাবায় তাওয়াফ করতে যেতেন। এক বছর তিনি তাওয়াফ করতে যেতে পারেননি, তখন কি হলো, তিনি দেখতেছেন যে সরাসরি কাবা তার বাড়িতে এসে হাজির। এই ফাজাইলে হজ। আপনারা বলছেন নাউজুবিল্লাহ, আর তারা বলছেন বুজুর্গের কত বড় বুজুর্গি, তার কাছে কাবা চলে আসছে নাউজুবিল্লাহ, তারা জোরে জোরে বলছেন সুবহানাল্লাহ। তাহলে এই ফাজাইলে হজ নিয়ে যদি কোরআন এবং সুন্নার সহি সুন্নার দর্শকে বন্ধ করে দিয়ে যদি এটাকে চালু করা হয়, তাহলে কত বড় তারা হিংসুক এবং কত বড় তারা কোরআন সুন্নার প্রতি বিদ্বেষী, এটি বলার অপেক্ষা রাখে না। এটা এই দূরের কথা না, এদেশের কথা। মিরপুরে থাকতে আমি আমাদের সেই মসজিদে সহি মুসলিমের ধারাবাহিক দর্শ হতো একদিন প্রতি সপ্তাহে মঙ্গলবার। মাগরিবের পরে আমাদের দর্শ শুরু হলো, তারা সেখান থেকে উঠে গিয়ে বাইরে গিয়ে তাদের তালিম শুরু করলো। এজন্য তাবলিগ জামাত মানেই হলো আপনাকে কোরআন এবং হাদিস থেকে বিরত রাখবে, তাদের বুজুর্গদের কেসা কাহিনী ও তরিকা সেগুলি আপনাকে শেখাবে, সেগুলি আপনাকে করাবে। সুতরাং অবশ্যই সেটা থেকে বিরত থাকবেন এবং মানুষকেও বিরত থাকার পরামর্শ অবশ্যই দিবেন। আল্লাহ আমাদের সকলকে এবং তাদেরকেও কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সঠিক ইসলামে চলার তৌফিক দান করুন। জি।